হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে আজকে তোমাদেরকে দেখাবো আমি কিভাবে ডিটক্স ওয়াটার তৈরি করি তোমরা এই ডিটক্স ওয়াটারটা তৈরি করতে পারবা খুব সহজ কিছু উপকরণ দিই আমি এখানে একটি কাচের বোতলের মধ্যে দিয়ে দিচ্ছি চিয়া সিড অবশ্যই বোতলটি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিবে এরপর এর মধ্যে অ্যাড করে দিবো দুটি বিল চামচ পরিমাণ মধু ডিটক্স ওয়াটার তৈরি করতে অবশ্যই কাচের পাত্র ব্যবহার করতে হবে প্লাস্টিক বা মেটাল কোনো পাত্র ব্যবহার করা যাবে না কারণ প্লাস্টিক বা ধাতব পাত্রে ডিটক্স ওয়াটার তৈরি করলে এর পুষ্টিগুণ থাকবে না এবার এটাকে চামচের সাহায্যে নেড়েচেড়ে মিক্স করে নিব এরপর এর সাথে দিয়ে দিচ্ছি লেবু লেবুর গুণাগুণ আর তোমাদেরকে কি বলবো এটা পুরো ভিটামিন সিতে ভরপুর তোমরা চাইলে এর সাথে শশা ও পুদিনা পাতাও অ্যাড করে নিতে পারো আমি যেভাবে প্রতিদিন সকালে ডিটক্স ওয়াটারটা পান করি তোমাদের সেটাই দেখাচ্ছি এখন আমি বোতলটা আটকিয়ে রেখে দেব চার ঘন্টার জন্য চাইলে আট ঘন্টার জন্য রেখে দিতে পারো কিন্তু বেশিক্ষণ সময় ধরে রাখারও কিছু নিয়ম আছে আট থেকে দশ ঘন্টা পর্যন্ত রাখা যাবে ফ্রিজে রেখে কারণ চার ঘন্টা পর পচন ক্রিয়া শুরু হয়ে যায় ফ্রিজে রাখলে পচন ক্রিয়া শুরু হবে না প্রাকৃতিক উপাদানে তৈরি ডিটক্স ওয়াটার হজমে সাহায্য করে এবং শরীর থেকে দ্রুত চর্বি দূর করে তারণ্য ধরে রাখে বছরের পর বছর এছাড়া ডিটক্স ওয়াটার শরীরে ভিটামিন সি ঘাটতি সহ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করবে আর যারা ওয়াটার ফাস্টিং করো তারাও পানির পরিবর্তে খেতে পারো ডিটক্স ওয়াটার আশা করছি আজকের ভিডিওটি তোমাদের অনেক ভালো লেগেছে তো সবাই অনেক বেশি ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ আর অবশ্যই সবাই একবার হলেও এভাবে ডিটক্স ওয়াটার তৈরি করে খাবা